सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉक चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉक चैनल अपना अनेक अनेक शुभेच्छा। बंधुरा आज के नतून जॉब नोटिफिकेशन हाजिर रही। तो बंधुरा आज के जॉब नोटिफिकेशन आलोचना करब से नैशनल इन्स्टिट्यूट अफ टेक्नोलॉजी आगरतला। तो बंधुरा नैशनल इन्स्टिट्यूट अफ टेक्नोलॉजी বা যাকে শর্টে অনেকে বলে NITA, তো NITA থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে নতুন জবের জন্য সেটা নিয়ে আমরা আলোচনা করে নেছি। তাহলে বন্ধুরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তাদের ওয়েবসাইটটা খোলার পর আমরা নিউজ অ্যান্ড ইভেন্টসের মধ্যে ক্লিক করে নেছি। নিউজ অ্যান্ড ইভেন্টস অপশনটাতে ক্লিক করার পর রিসেন্ট নিউজ থেকে যে অপশনটা ব্লিঙ্ক করছে দ্বিতীয় নম্বরে ওয়াক এন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ডেটা কালেক্টর, এই নোটিফিকেশনটাকে আমরা ডাউনলোড করে নেব এবং প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব যে এই জবের জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমাদের কী কী প্রকারের কোয়ালিফিকেশন লাগবে এবং আমরা কীভাবে সেই জবের জন্য আবেদন করব, সম্পূর্ণ বিষয়গুলি আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরব। তাহলে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটার প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করুন। যদি আপনি ডেটা এন্ট্রি অপারেটর বা ডেটা কালেক্টর এর জন্য যে নতুন নোটিফিকেশনটা বেরিয়েছে তার জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটাকে দেখার জন্য অনুরোধ করল। তাহলে বন্ধুরা আমরা ডাইরেক্টলি চলে আসছি নোটিফিকেশনের দিকে। তো বন্ধুরা এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা, বাট ক্লিয়ারিটি অনেকটাই কম। তবে যাই হোক আমরা আলোচনা করে নিচ্ছি সে নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা। তাহলে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি সেই নোটিফিকেশনের মধ্যে কী কী দিয়েছে। রিক্রুটমেন্ট অফ ডেটা কালেক্টর অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার দ্য প্রজেক্ট সেফ রুট কানেক্টিভিটি ফর ত্রিপুরা স্টেট অফ নর্থ ইস্টার্ন রিজন অফ ইন্ডিয়া স্পন্সার্ড বাই ন্যাশনাল মিশন অফ হিমালয়ান স্টাডিজ থ্রু ওয়াক ইন ইন্টারভিউ। ক্যান্ডিডেটস উইথ এজ লেস দেন 28 ইয়ার্স শুড অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ উইথ অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল একাডেমিক সার্টিফিকেটস সিপি অ্যান্ড টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অন 28 January 2019 at 11:30 অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং NIT আগরতলা। তোমরা সম্পূর্ণটা থেকে এটাই বোঝা যায় যে ডেটা কালেক্টর এবং ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বিষয় হবে এবং সেটা যে প্রজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে সেফ রুট কানেক্টিভিটি ফর ত্রিপুরা স্টেট অফ নর্থ ইস্টার্ন রিজন অফ ইন্ডিয়া। স্পন্সার করছে বন্ধুরা ন্যাশনাল মিশন অন হিমালয়ান স্টাডিজ। তোমাদের এক্ষেত্রে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে এটা। তো ক্যান্ডিডেটদের এজ লিমিট দিয়েছে এখানে উইথ এজ লেস দেন 28 ইয়ার্স, তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটদের এজটা সেটা কিন্তু 28 ইয়ার্সের বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না। তারপর লেখা আছে যদি আপনি এই ইন্টারভিউর মধ্যে অ্যাপিয়ার হতে চান তাহলে কিন্তু আপনার অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল একাডেমিক সার্টিফিকেটস সবগুলো আপনারা জেরক্স করে নেবেন, সাথে আপনারা অরিজিনালটা নিয়ে যাবেন সেই ডেটে, প্লাস আপনার একটা সিভি লাগবে, সঙ্গে টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সাথে রাখবেন আপনার। তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে একটা সিভি ফরম্যাট অ্যাটাচ করে দিয়েছি, যদি আপনাদের প্রয়োজন মতো মনে হয় তাহলে আপনারা সেটাকে ডাউনলোড করে নিতে পারেন, করে আপনার সমস্ত রিকোয়ার্ড ফিলগুলি ফিল আপ করে কিন্তু সেই ইন্টারভিউটা অ্যাপিয়ার হতে পারেন। তো বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে যে এই ইন্টারভিউটা যে হবে সেটা কিন্তু 28 January 2019 হবে এবং সেটা কিন্তু 11:30 হবে আর সেটা হবে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং NIT-র মধ্যে। তাহলে বন্ধুরা আমরা পোস্ট ডিটেলস আলোচনা করে নিচ্ছি। নাম্বার ওয়ান যে পোস্টটা রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, তো সেক্ষেত্রে কিন্তু ডেলি বেসিসে কাজটা হবে। বেসিক কোয়ালিফিকেশন দিয়েছে গ্রাজুয়েট উইথ 55% মার্কস স্টার্টিং ফ্রম ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েট পর্যন্ত ক্যান্ডিডেটে কিন্তু 55% মার্কস এই জায়গার মধ্যে চেয়েছে। তো দেখা যাচ্ছে বন্ধুরা ডিজারেবল নলেজের মধ্যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ নলেজ ইন কম্পিউটার অ্যান্ড শুড প্রসেস গুড কমিউনিকেশন স্কিল, হি অর শি যারাই সিলেকশন হবে মে টু ট্রাভেল এক্সটেন্সলি ইন দ্য স্টেট টু কালেক্ট ডেটা। তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরাই এর জন্য আবেদন করবেন তাদের কিন্তু কম্পিউটারটা ভালো নলেজ তো বলেছে, প্লাস কিন্তু আপনাদের কমিউনিকেশন স্কিলটাও দরকার। আপনি যখন ডেটা কালেক্টের জন্য এই জায়গা যেতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা আপনাদের নিজেরই বহন করতে হবে। প্লেটে আমরা দেখে নিচ্ছি সেক্ষেত্রে টোটাল স্যালারি দেবে 15,912 টাকা, যে 15,912 টাকা দেওয়া হবে সেটা কিন্তু আপনাদের পার ডে 612 টাকা করে ক্যালকুলেশন করে সেটা এসেছে। পোস্ট দাঁড়াচ্ছে একটি, আমরা দেখে নিচ্ছি ডেটা কালেক্টর, সেক্ষেত্রে কিন্তু ডেলি বেসিসে কাজ হবে।
ডেটা কালেক্টরের মধ্যে যে বেসিক কোয়ালিফিকেশন দিয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা অল্টারনেটিভ রেখেছে, মানে ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো গ্রাজুয়েট থাকলে তো আপনি আবেদন করতে পারবেনই, বাট এই যার মধ্যে 58% মার্কসটা কিন্তু থাকতে হবে আপনাদের মাধ্যমিক থেকে শুরু করে কিন্তু গ্রাজুয়েট পর্যন্ত। কালেক্টরের মধ্যে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন প্রায় সেম টু সেম, যেমন আপনাদেরকে কম্পিউটার ভালো একটা নলেজ থাকতে হবে, কমিউনিকেশন স্কিল হতে হবে আপনাদের ভালো, সাথে আপনি যে ডেটা কালেক্টরের জন্য এক জায়গা তার যাবেন সেটার খরচ কিন্তু আপনাকে নিজেকে বহন করতে হবে। স্যালারি প্রায় দুটোটার মধ্যে সেম টু সেম 15,912 টাকা। সেক্ষেত্রে পোস্ট যেটা ডেটা কালেক্টরের জন্য সেক্ষেত্রে কিন্তু দুটো পোস্ট রয়েছে। এক্ষেত্রে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে দুটো বা একটা পোস্ট ভেবে ইন্টারভিউতে না যাওয়াটা একটা বোকামির কাজ হবে, কারণ ত্রিপুরাতে জব পাওয়াটা এখন কঠিন হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে দুটো বা একটা পোস্ট না ভেবে আপনারা অ্যাটলিস্ট ইন্টারভিউর মধ্যে এপিয়ার হন, বাকিটা ছেড়ে দিন তাদের উপর। তার মধ্যে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নিচ্ছি। দ্য ইনিশিয়াল ডিউরেশন অফ দ্য কন্ট্রাক্ট ইজ 6 মান্থ অ্যান্ড মে বি এক্সটেন্ড আপ টু দ্য 1 ইয়ার বেস্ট আপন দ্য পারফরমেন্স। তার জবটা নেওয়া হয়েছে সেটা কিন্তু 6 মান্থের জন্য, বাট এটা 1 বছরের জন্য এক্সটেন্ড হতে পারে, সেটা ডিপেন্ড করবে পারফরমেন্সের উপর ক্যান্ডিডেটদের। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে নতুন জবের জন্য নোটিফিকেশনটা বেরিয়েছিল, আমি ডিটেলসে আলোচনা করেছি ভিডিওর মধ্যে। তো বন্ধুরা আপনাদের এই নিয়ে যদি কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।